অনেক কিছু জিনিস আমি ঠিক অ্যাবজর্ব করতে পারিনি, আমি অ্যাডজাস্ট করতে পারি এবং আমার মনে হয়েছে আমি ভুল করি, কিন্তু সেই ভুলটাকে যদি কেউ কন্টিনিউ করে সেটা আরও মস্ত বড় ভুল হবে। ছেলেমূলে যাবেন এটা সবাই জানতো, খালি সময়ের অপেক্ষা ছিল। ওখানে নো এন্ট্রি বোর্ড ছিল, যেদিন বোর্ডটা সরিয়ে দিয়েছে সেদিন এন্ট্রি হয়ে গেছে। বাংলা অভিধানে পদ্মের আরেক নাম হলো রাজীব, কিন্তু রাজনীতির পদ্ম প্রতীক এখন রাজনীতিক রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে অনেক দূরে। আগরতলায় এদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের প্রত্যাবর্তন ঘটেছে তাঁর। অথচ মাস কয়েক আগে রাজীব বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে হাওড়ার বিভিন্ন অংশে পোস্টার করেছিল। ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূলের প্রত্যাবর্তনের দিন অবশ্য দেখা গেল অন্য ছবি। ময়দান উদাসনগরে উড়ল সবুজ আবির, মিষ্টি বিলোলেন তৃণমূল কর্মীরা। উনি কাজের মানুষ ছিলেন সবাই জানে, এটা অভিনন্দনযোগ্য ব্যাপার। তিনি ভুল বুঝে গেছেন, তিনি পরিষ্কার টিভিতে বলছেন যে আমি অনুতপ্ত, তিনি ভুল স্বীকার করেছেন। পার্টি আমাদের দল যেটা ঠিক করবে সেটা আমরা মেনে নেবো, এইভাবে আমরা তৈরি। এই দলটায় মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি চলে গেলে ক্ষতি হবে, আর কেউ গেলে কোনো ক্ষতি হয় না, আমরা রেজিমেন্টাল লোক। যদিও রাজীবের প্রত্যাবর্তন নিয়ে মন্তব্য করতে চাননি মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক ও সমবায় মন্ত্রী অরূপ রায় এবং ডোমজুড়ের তৃণমূল বিধায়ক। অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফুল বদলে হাওড়া বিজেপিতেও যেন স্বস্তির নিঃশ্বাস। পার্টিতে যোগদান করার ফলে আমাদের হাওড়া জেলায় পার্টির অবস্থা আরো খারাপ হয়েছিল ওনের যোগদানের পরে। ডোমজুড়ের তো ইলেকশন কার্যকর্তারা অনেকে বসে গেছিলেন ওর একটা বাজে লোককে নেওয়ার জন্য, আর বর্তমানে বুঝতেই পারছেন ওনার এখানে কোনো লোকজন নেই দেখে জয়েন করতে গেলে তো কিছু লোকজন নিয়ে জয়েন করতে হয়, সেই জন্য বাধ্য হয়ে ত্রিপুরায় গিয়ে যোগদান করেছেন। হেস্টিংসে বিজেপির পার্টি অফিসের আটতলায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের জন্য আলাদা ঘর বরাদ্দ করেছিল দল। রবিবার তিনি যখন তৃণমূলে যোগ দিয়েছেন তখনও সেই ঘরের বাইরে দেখা গিয়েছে তার নামের প্লেট। সুমিত হালদার, অর্ণব মুখোপাধ্যায় ও প্রসন্দীপ সাহার রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।